हेलो डियर व्यूवर्स, वेलकम बैक, स्वागत सभी का। तो आज का जो वीडियो है जी, वो सपान भाई का है, हीरो आलम रोस्ट। अच्छा, टाइटल उन्होंने दिया हुआ है शाहरुख खान जो है वो मिलना चाहता है हीरो आलम से। वाओ, ग्रेट यार, ये तो मैं कहता हूँ कि कमाल ही हो गया। अच्छा यार, इस बंदे के ने एडिटिंग जो है ना वो कमाल की है, ठीक है। और हीरो आलम जो है ना वो भी कमाल का मतलब एक एक्टर है। बिल्कुल बिल्कुल, पहले वो देख लेते हैं। पहले वो देखिए भाई। আপনার গান আমি একবার শুনলে বার বার শুনতে ইচ্ছা করে, তো আপনার এত সুন্দর গানের রহস্যটা কি সেটা একটু বলেন শুনি। এটা আমি নিজেও জানি না যে আমাকে দিলে এটা আল্লাহ পাকের আমি দিন গড গিফট, আমি মনে করি এটা গড গিফট। ও আচ্ছা, তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে হিরো আলম ভাইয়ের গড গিফট। ওকে হিরো আলম ভাই, আমরা দেখতে পারলাম যে আপনি বাংলা গানের পাশাপাশি ইংলিশ গানও করলেন। সো বাহুবলী 3 মুভিতে কি আপনার কোনো একটা গান আমরা কি শুনতে পারবো সেই মুভিতে? এখন আমি এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম, তারা আমি কেন আমাকে করেন করেনি, কেন করেনি? আপনার মতে তো ভালো একটা সিঙ্গার, তাকে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু কেন জানি না কি কারণে করেনি, জানি আমি বললাম। আচ্ছা বাদ দেন আলম ভাই, মনে কষ্ট নিয়েন না। বাহুবলী 3 মুভিতে আপনার কোনো গান আসতেছে না বা আমরা শুনতে পারবো না, তাতে কি হয়েছে? আমরা অন্য কোনো মুভিতে আপনার কোনো গান শুনবো, আপনার যে কোনো একটা গান, আপনার ইংলিশ গান, হিন্দি গান, সব গানই তো বের করতেছেন, কোনো না কোনো গান আমরা অন্য কোনো মুভিতে শুনবো। তো এখন কথা হচ্ছে যে মাহফুজ স্যারের তো কোনো গান শুনতে পাচ্ছি না কিছুদিন ধরে, কি উনি কি আবার জেলাস ফিল করে, আপনার সাথে জেলাস ফিল করে কি উনি আবার গান গাওয়া ছেড়ে দিছে নাকি? 100% জেলাস হিসেবে করার কথা। বুঝতে পারলাম আমরা যে মাহফুজ স্যার হিরো আলম ভাইয়ের গান শোনার পর মাহফুজ স্যারের গান গাওয়া ছেড়ে দিছে, তাও আবার সেটা জেলাস ফিল করে। তো মাহফুজ স্যার আপনাকে বলি, এত জেলাস ফিল করা কিন্তু ভালো না। হিরো আলম ভাই গান গাচ্ছে, আপনিও গান গাচ্ছেন, দুজনেই গান গাবেন, এখন আপনি চলে গেলেন গানের মাঠ ছেড়ে, আমরা আপনার গান এখন কোথায় পাবো বলেন? আপনাকে কিন্তু আমরা চাই, আপনি ফিরে আসেন, আপনার গান আমরা শুনতে চাই আবারও, কি বলেন আলম ভাই? ও আলম ভাই, আরেকটা কথা, কিছুদিন ধরে আমি শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ার সুপারস্টার কিং খান মানে শাহরুখ খান নাকি আপনার সাথে দেখা করতে চাচ্ছে, আপনার সাথে মিট করতে চাচ্ছে, তাও আবার আপনার পেজে এসএমএস করছে, আপনার আইডিতে এসএমএস করছে, অনেক মানুষের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে বাট পাচ্ছে না। এখন উনি অবশেষে লাইভে এসে আপনার সাথে দেখা করার জন্য কান্না করতেছে, উনি নাকি আপনার অনেক বড় ভক্ত, অনেক বড় ফ্যান আপনার। তো এখন আপনি বলে দেন এই ভিডিওর মাধ্যমে, বলে দেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে কিং খান শাহরুখ খান, কিভাবে করতে পারে বলে দেন একটু। আমরা পৃথিবীতে যেহেতু গোল, ঘুরতে ঘুরতে একদিন দেখা হতেই পারে। পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে দেখা হয়ে যেতে পারে, তার মানে শাহরুখ খানকে আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার সুযোগ দিবেন না কি? শাহরুখ খান ভাই, সুযোগ তো পাইলেন না, কান্না করেন না। নো প্রবলেম, নো প্রবলেম, লেকিন এক এক ফোন তো করনা চাহিয়ে না। তো যাই হোক গাইস, ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে এবং আমি যে এখানে বসে আছি সেইটাও এডিট করে বসে আছি। আমি হিরো আলম ভাইয়ের সাথে দেখাও করি নাই, তার সাথে এসব কথাবার্তাও হয় নাই, সম্পূর্ণ এডিট করা ভিডিও। সো এটা এন্টারটেইনমেন্টকে সবাই এন্টারটেইনমেন্ট হিসেবে নেবেন, বিনোদন হিসেবে নেবেন। সো এটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইয়ারে এক চিজ হ্যায় কে হাম রিকোয়েস্ট করতে হ্যায় হিরো আলম ভাই সে কে ও শাহরুখ খান কা ফোন উঠায়ে উসে বাত করে, ক্যোঁকি ও বেচারা ছোটা হিরো হ্যায় উসকো ভি মৌকা মিলনা চাহিয়ে, ইনকে সাথ আকার হো সকতে হ্যায় উসকি ভি তকদীর জো হ্যায় ও খুল জায়ে। সফান ভাই নে ভি না চুন কে জো হ্যায় না ও আলম কো রোস্ট কিয়া হ্যায়, মানে ইসকো পহলে ভি কিয়া হুয়া হ্যায়, ইসকো কাফি দফা রোস্ট কিয়া হ্যায় মতলব সফান ভাই নে। রাবট তীত, রাবট তীত, লেকিন কমাল কা ইয়ার। अच्छा इनकी एडिटिंग बहुत मैं देख रहा था कि बहुत अच्छी होती है, बैकग्राउंड उसी वाले से तैयार करना, फिर ग्रीन स्क्रीन का बड़े अच्छे से यूज करते हैं। अच्छा ये देख ले, डिफरेंट कंटेंट लेके आ रहे हैं। हाँ है ना, एक होता है ना मतलब कि सीधा सीधा कॉन्सेप्ट हो, मतलब कि अपना एक थीम लिखी हो कि यार इस हिसाब से वीडियो बनानी है, ठीक है, इनका डिफरेंट ही होता है। ये उठाते ही इंडिया के बंदा उठाते हैं, बिस्मिल्लाह पढ़ के शुरू हो जाते हैं। उसका ब्रोस्ट ही कर सकते हैं, ब्रोस्ट कर लें तो बेहतर है, रोस्ट नहीं होना आप लोगों से, ब्रोस्ट हो जाएगा। चलें जी, बाकी आते हैं वापस अभी नेक्स्ट वीडियो में, कैसा लगा आपको कमेंट करके बताइए।